স্বাগত জানাচ্ছি আজকের গানে গানে দেশে দেশে আসরে। প্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা নিন আমাদের। আজ আমরা গান শুনব ইউসুফ এবং শ্যামার কণ্ঠে। তো আজকে কার কাছ থেকে প্রথম শুনছি ইউসুফ? আমি চেষ্টা করি। বেশ বেশ, শোনাও। এই গানটি আপনার গাওয়া গান সেই তুমি যে তুমি আমার ছিলে, যেই সময়ের গান এটি। জি, ওই সময় চলচ্চিত্রের গানের এত রমরমা যে ওই সমস্ত গানের জনপ্রিয়তা এবং প্রচারের কাছে অনেক, তখন বেশ ভালো ভালো অনেক সুন্দর চমৎকার আধুনিক গান অনেকটা হারিয়ে গেছে। এবং এর আরেকটি কারণ হচ্ছে যেই সুবিধাটি কলকাতা কেন্দ্রিক গানের ছিল, গানের গ্রামোফোন রেকর্ড সবচেয়ে বেশি পপুলার মাধ্যম ছিল তখন গান শোনার জন্য। কিন্তু এই সুযোগটি আমরা এখানে আমরা কেউ পাইনি সেই সময়, যেই জন্য অনেক ভালো ভালো গান, চমৎকার গান, মিষ্টি গান হারিয়ে গেছে। তো তোমরা এখন এই গানগুলো তুলে আনছো, খুব ভালো লাগছে। এই গানটির সুরকার ইউনুস আলী। জি, তার নামটি হয়তো তোমাদের কাছে তেমন পরিচিত নয়। জি, কিন্তু তিনি অত্যন্ত গুণী একজন যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং অ্যারেঞ্জার, যাকে বলে সঙ্গীত আয়োজক, ছিলেন এবং মাঝে মাঝে সুর করতেন, খুবই মিষ্টি সুর করতেন সত্যি। আর গানটি লিখেছেন শেখ আমান। শেখ আমান, হ্যাঁ। জি, আমি চেষ্টা করছি, শোনাও। সেদিনের সে জীবন ছিল মধুময়, সারা রাত কেটে যেত হয়তম্য। স্মৃতিটুকু মুছে ফেলে কি বা বলো পেলে, সেই তুমি যে তুমি আমার ছিলে, মানে কেন বলো বিদায় নিলে। জীবনের পাতার হলো কাটাম, তুমি ছাড়া বেঁচে আছি নিয়ে পরাজয়। সব কিছু এলোমেলো করে যে দি
কেন বলো বিদায় নিলে। বা ইউসুফ, খুব সুন্দর গেয়েছো। হ্যাঁ শ্যামা স্যার, আমি আজকে গাইবার চেষ্টা করছি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর, ওনার গাওয়া একটি গান, শ্রদ্ধেয় সলিল চৌধুরীর কম্পোজিশনে, ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যা। শোনাও। Thank you.
ভালো গেয়েছো, ভালো গেয়েছো, চেষ্টা করলাম, সুন্দর হয়েছে। ইউসুফ, কি শুনছি এবার তোমার কাছ থেকে? বাপ্পি লাহিড়ী ভীষণ জনপ্রিয় একটি নাম এবং আমাদের শ্রদ্ধার একজন মানুষ, সঙ্গীত পরিচালক এবং শিল্পী। তার কণ্ঠে ভীষণ প্রিয় একটি গান আমার, আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে, চেষ্টা করি। বাপ্পি লাহিড়ীর, বাপ্পি লাহিড়ীর কণ্ঠে গাওয়া, সুরকার হিসাবেও সে সমান জনপ্রিয় তিনি। দেখি, শুনি গানটি। আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে, আমারে পথ আজ যে থাকো কি না থাকো কে জানে, আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে, আমারে পথ আজ যে থাকো কি না থাকো কে জানে। আজো ভাবো কি না ভাবো কে জানে, স্মৃতির যোছনা চোখের বর্ষায় ঢাকো কি না ঢাকো কে জানে, আমার খবর আজ রাখো কি না রাখো কে জানে। ইউসুফ, খুব সুন্দর। শ্যামা স্যার, আমি এবার চেষ্টা করছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ওনার গাওয়া একটি গান। গানটির কথা শ্রদ্ধেয় আহমেদ জামান চৌধুরী এবং সুর করেছেন শ্রদ্ধেয় রবিন ঘোষ। চলো শোনাও গানটি। জেনু
পেরেছো। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামী আসরে। ধন্যবাদ সবাইকে।